আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ, সকলকে জানাই রোমান 50 চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো দর্শক দেখছেন, আজও আপনাদের ধারাবাহিক মতো বিনোদিত করার জন্য নতুন একটি খেলা, গ্রাম বাংলার খুবই জনপ্রিয়। তো দেখতেই পাচ্ছেন সাইকেল রেসের আয়োজন করেছি। তো আপনারা হয়তো আগে জেনে থাকছেন যে সাইকেল আর কি, যে আগে যায় সে হয় ফার্স্ট, কিন্তু আজকের অনুষ্ঠানটা সম্পূর্ণ তার পরিপন্থী। তার মানে হচ্ছে যে এইখান থেকে যে সব থেকে ধীরগতিতে আসবে, মাটিতে পা স্পর্শ না করে, তারাই হবে আজকের বিজয়ী। তো খেলাটার নিয়ম হচ্ছে যে এখান থেকে কয়জন প্রতিযোগিতা আছে, 3, 6, 7 জন, 7 জন থেকে আমরা 2টি রাউন্ডের মধ্যে খেলাটা সম্পূর্ণ করব। প্রথম রাউন্ড হচ্ছে যে এই 7 জন থেকে 3 জন ক্যান্সেল হয়ে যাবে, আর 4 জন থেকে আমরা দ্বিতীয় রাউন্ডে বিজয় নির্বাচন করব। তো আর চলুন এদের সাথে কিছু কথা বলে দেখি। প্রথমে আমি সাব্বিরের কাছে যাচ্ছি। তো কেমন আছো তুমি? তো ভাই ভালো আছি, জোরে বলো, শোনা যায় না তো? আলহামদুলিল্লাহ ভালো। তো কেমন লাগছে এখানে আর কি অংশগ্রহণ করে? খুব ভালো লাগতেছে। আগে এমন কোন খেলায় অংশগ্রহণ করছো? না, আগে এমন কোনো, এটাই ফার্স্ট। তো দেখলেন দর্শক, এটা তো আজ একদম ফার্স্ট টাইম যে সে অংশগ্রহণ করছে। তো তারপরে এই যে দেখতেই পাচ্ছেন, সে এর আগের খেলা আর কি ডুঙ্গা ম্যাচ খেলা, সে কি তৃতীয় স্থান অধিকার করেছে। সবচেয়ে বড় কথা, সে আমার ভাই, তো তার নাম নূর আলম। তো তার কাছে শুনে আসে তার ফিলিংসটা কেমন। তো কেমন লাগছে ভাই আপনার? অনেক ভালো লাগছে। তো আজকে খেলাটা আমার আরো বেশি ভালো লাগছে। সে হচ্ছে যে আগে শুনছি ফার্স্ট হলে সে ফার্স্ট হবে, আগে গেলে আজকে ফুট হইলি ফার্স্ট, তো অনেক মজাই লাগতেছে আমার কাছে। তো ধন্যবাদ ভাইকে, তার মন্তব্য শুনলেন আপনারা। এবার আমি চলে যাবো ইকরাম, ইনিও কিন্তু এই যে ডুঙ্গা ম্যাচ প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করেছিলেন। তো তার ফিলিংসটা কেমন? জাস্ট তোমার নামটা কে? ইকরাম। তো কেমন লাগছে ভাই? ভালোই লাগছে, ভালো লাগছে। দর্শক দেখলেন তারও খুব ভালো লাগছে। আর এই যে একটা ছোট একটা ভাই নাজমুল নাম, তো তোমার নাম কেমন আছো? ভালো। কেমন লাগছে? খুবই ভালো, খুবই ভালো লাগছে। তো দেখলেন দর্শক, তোমার নাম কে? ফয়সাল। তো দেখছেন ওয়ান ইজ দ্য বেস্ট লিটল ম্যান অন দিস প্লে, সো ইউ শুড ওপেন দিস লুকিং স্কোয়াড অন দিস প্লেট। তোমার নাম কি? হুমায়ুন। তো কেমন আছে তোমার? খেলাটা ভালো লাগছে আমার। তো দেখছেন এর নাম হচ্ছে হুমায়ুন, সে উল্লাস টিউমারের একটা জনপ্রিয় একজন নায়ক ছিলেন। ওইটি আর কি যে চ্যানেলটা ছিল, এখন আর স্প্যান্ডিং নাই, তারপরও তিনি ওই আর কি চ্যানেলে সব থেকে বেস্ট অ্যাক্টর ছিলেন। তো এই যে একটা দেখছেন আমার স্টুডেন্ট, চতুর্থ শ্রেণীতে পড়ে। তো তোমার নাম জানি কে? জুনায়েদ। তো কেমন লাগছে? ভালো লাগছে। জিততে পারবে তো? জি। তো দেখলেন দর্শক, কনফিডেন্স আছে যে জিততে পারবে। তো আমাদের এদিকে থাকবে দুইজন যে লাল রশি থাকা, তারা আর কি। তো দর্শক দেখছেন শুরু হতে যাচ্ছে আজকের এই সাইকেল রেসিং প্রতিযোগিতা। তো পাশ থেকে মুজাহিদ ভাই প্রস্তুতি বাণী শুনিয়ে দিন। তো দেখছেন দর্শক, হ্যাঁ শুরু, স্টার্ট, হ্যাঁ স্টার্ট, স্টার্ট। এ সাবেট, এ অপ অপ অপ, তোমার পাও ফ্রি বলার সময় পাও একদম ভূমিতে থাকবে না, সবার সাইকেলে পাও থাকবে। রেডি করছে সব, পাও পাও, একটা সাইকেলে রেডি কর, সেটা ডিসকোয়ালিফাইড। রেডি কর, সাথে যখন বল 1 2 3, রেডি মানে প্রস্তুত, হ্যাঁ ঠিক আছে, রেডি বলার সময় সাইকেল পাও থাকবে। তো মুজাহিদ ভাই প্রস্তুত বাণী শুনিয়ে দিন সকলকে। তো দর্শক দেখছেন চলছে সাইকেল রেস প্রতিযোগিতা। তো কে হয় বস সেটাই দেখার প্রত্যাশা। আর সকল যারা ভলেন্টিয়ার পাশে আছেন, তারা সকলেই শুক্র দৃষ্টি রাখুন প্রত্যেক প্রতিযোগীর পায়ের দিকে, যে কেউ কে আগে ভূমি স্পর্শ করে। তো নাসিম একটু সাইডে যাও, নাসিম একটু সাইডে যাও, একটু সাইডে যাও। তো দেখতে থাকুন দর্শক, ঈশা সামনের দিকে যাও, ঈশা সামনের দিকে, নাজমুল বাদ, নাজমুল চলে যাও। কারা তিনজন আগে স্পর্শ করবে তারা ক্যান্সেল, একজন ডিসকোয়ালিফাইড হয়ে গেছে অটোমেটিক্যালি, আর একজন, আর একজন শেষ, তিনজন শেষ, চারজন আছে। তো দেখা যাক, যারা ক্যান্সেল তারা সাইডে চলে যান সবাই, যারা ক্যান্সেল তারা সাইডে, ইকরামও ক্যান্সেল, লাস্ট তিনজন আছে, লাস্ট তিনজন, যাও যাও যাও, ওটাই স্পর্শ করতে হবে সকলকে। তো তো দেখা যাক, আচ্ছা আচ্ছা বোঝা গেছে। আচ্ছা কোন তিনজন আগে ক্যান্সেল হয়েছে তারা আতচ করেন। আচ্ছা নেসে, আরে ভলান্টিয়ার রাখলাম না, হ্যাঁ নরম ভাই বাদ, ইকরাম বাদ, নাজমুল বাদ। আচ্ছা এই তিনজন মাঠের বাইরে চলে যাও, তুমিও তো তুমি বাদ গেছো, কে তোমার আগে বাদ দিয়েছো। তো দর্শক দেখলেন প্রথম রাউন্ডে খেলা ইতিমধ্যে শেষ হয়ে গেছে। তো তিনজন ক্যান্সেল হয়ে গেছে, চারজন আছেন, একটা হচ্ছে ফয়সাল, সাব্বির, ইকরাম এবং জুনায়েদ। তো মুজাহিদ ভাই আপনি রেডি থাকেন প্রস্তুত বাণী শোনানোর জন্য, বলেন আপনি। হ্যাঁ স্টার্ট,
থ্রি বলার পর কার পা ভূমিতে জানি পাওনা থাকে ইসা স্থির থাকো এখানে কে আগে ভূমি স্পর্শ করে এবং কে সব থেকে পিছনে যায় প্রথমে জড়ে গেল ফয়সাল এরপর আছে তিনজন কে হয় এদের মধ্যে ফার্স্ট তো সুন্দরভাবেই করো তো দেখতে থাকুন দর্শক কে সবার পিছনে যায় কে সবার পিছনে যায় দেখা যাক সবার পিছনে এখন সাব্বির তার একটু সামনে ইকরাম এবং সবার সামনে জুনায়েদ সবার সামনে জুনায়েদ তো দেখতে থাকুন এবং এই পাশে রয়েছে শত শত দর্শক খেলাটি উপভোগ করার জন্য কেউ সাদে রয়েছেন এবং কেউ রাস্তায় উই দেখতে পাচ্ছেন ওইখানে অনেক মহিলারা উপস্থিত হয়েছেন খেলাটি উপভোগ করার জন্য এবং আমাদের ওই লাল নিশানা টানানোর স্থানে যে সব থেকে এই তিনজনের মধ্যে থেকে পরে স্পর্শ করে সেই হবে তো দেখলেন দর্শক ইকরাম পড়ে গেলেন তো দুজন রয়েছেন এখানে সাব্বির এবং জুনায়েদ তো কে হয় বস হু উইল বি দ্য বস অফ দিস ম্যাচ এভরিবডি লুক কে সব থেকে পিছনে যায় দেখা যাক কে ফয়সাল সাব সাইডে যাও কে সব থেকে পিছনে যায় কে ও দুঃখ জুনায়েদ পড়ে গেলে এবং এই পাশে জিতে গেলেন সাব্বির সবার দায় কোনো দাঁড়িয়ে যায় সকলে তো দর্শক দেখতে দেখলেন তুমুল প্রতিযোগিতার মধ্যে শেষ হলো আমাদের সাইকেল রেস তো আপনার বিজয় পেয়ে গেলাম বিজয় হচ্ছে সাব্বির তো কেমন লাগছে তোমার জি ভাই অনেক ভালো লাগতেছে অনেক ভালো তো দেখলেন তোর খুব ভালো লাগতেছে এ পর্যায়ে আমরা তাকে পুরস্কার দেব তো দর্শক দেখলেন তুমুল প্রতিযোগিতার মাধ্যমে সাতজন থেকে বিজয় হলেন সাব্বির তো সাব্বিরকে পুরস্কার তুলে দিচ্ছে বাবু ভাই মুজাহিদ ভাই এবং ইমরান তো সবাই তাকে সম্মান জানা করতালি দিয়ে